উঠে আমার খাবার খেতে খুব একটা ভালো লাগে না, বাট কিছু করার নেই, একটা গোটা দিন আমাদেরকে এই ট্রেনে কাটাতে হবে। আমরা সেকেন্দ্রাবাদে নেমে পড়েছি, এখান থেকে অটো ভাড়া করে আমরা যাব যেখানে আমাদের ঘর ভাড়া নেওয়া আছে সেখানে। এই রুমটার ভাড়া ছিল 900 টাকা, তো নাম লেখানো হয়ে গেছে, এখন ডাক্তার দেখার পালা। 20 মিনিট হয়ে গেল আমরা হোটেলে এসে বসে রয়েছি, কিন্তু এখনও খাবার আসেনি, অ্যাকচুয়ালি খাবার ফুরিয়ে গেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো অনেকদিন পর আবারও একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি, আর এই ভিডিওটা অন্য ভিডিওর থেকে একটু আলাদা। এই ভিডিওটা দেখলে তোমরা অনেকেই উপকৃত হবে এবং অনেক ইনফরমেশনও গ্যাদার করতে পারবে। তো আমি রিকোয়েস্ট করব তোমরা স্কিপ না করে ভিডিওটা প্লিজ পুরোটা দেখো। তো এখন আমরা রয়েছি স্টেশনে, আর এই হলো আমাদের লাগেজ। তোমরা দেখে বুঝতেই পারছো যে বেশ অনেক দিনের জন্যই বেরিয়েছি। তো এখন আমরা রয়েছি ট্রেনের মধ্যে, আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি কেন যাচ্ছি সে সমস্ত কিছুই তোমাদেরকে জানাবো। আমরা ধাত্রীগ্রাম থেকে ট্রেনে উঠেছি, আর এখান থেকে যাব ভদ্রেশ্বর। যেহেতু অনেকটা পথের জার্নি, তাই ট্রেনের মধ্যে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম খিদে মেটানোর জন্য। তো আমরা দুপুরবেলাতে ট্রেনে উঠেছি, আর এই দেখো প্রায় রাত হতে চললো। তো আমাদের আর কিছুক্ষণ পরেই স্টেশন, আমরা সেখানে নামবো। তো তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কে কে যাচ্ছি, আমি বাবা আর ও যাচ্ছি। তো আমরা এখন রয়েছি হাওড়াতে, এখান থেকে আমরা ট্রেনে উঠব, আমরা যাচ্ছি হায়দ্রাবাদ। হ্যাঁ, আমরা হায়দ্রাবাদ যাচ্ছি, সকাল 8টাতে আমাদের ট্রেন ছিল, যেহেতু আমাদের বাড়িটা অনেকটা দূর, তাই জন্য আমরা ভদ্রেশ্বরে রাত 8টা থেকে 8টার ট্রেনটা ধরে যাচ্ছি। তো এই দেখো ট্রেনের মধ্যে উঠে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম। ট্রেনে সকালে ভাত পাওয়া যায় না, বিশেষত এক্সপ্রেস ট্রেনগুলোতে, তো সেই জন্য আমরা সকালের খাবার রেখেছিলাম ওটস, তার সাথে খেজুর কিশমিশ, সেগুলো দিয়ে খেয়েছিলাম, আর কিছু ফল নিয়ে গেছিলাম, সেগুলো খেয়েছি। আর এটা হলো দুপুরের লাঞ্চ, ট্রেন থেকেই অর্ডার করেছিলাম। এখানে একটা ডাল, সবজি, আলু ভাজা আর দুটো ডিম ছিল। তো ট্রেনে উঠে আমার খাবার খেতে খুব একটা ভালো লাগে না, বাট কিছু করার নেই, একটা গোটা দিন আমাদেরকে এই ট্রেনে কাটাতে হবে, তাই কিছু তো খেতেই হবে। তোমাদেরকে বলে রাখি আমরা সকাল 8টায় ট্রেনে উঠেছি, আর পরদিন সকালে আমরা হায়দ্রাবাদ নামবো। একটা গোটা দিন আমাদেরকে ট্রেনে কাটাতে হবে। আমরা সকালের ট্রেনটা বেছে নিয়েছি কারণ আমরা যাচ্ছি বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে। হায়দ্রাবাদে আই থিঙ্ক আমাদের এই দিক থেকে স্পেশালি ওই দিকে মানুষ ডাক্তার দেখানোর জন্যই বেশিরভাগ যায়, তো আমরাও সেই কারণেই যাচ্ছি। বাবার অ্যাকচুয়ালি পেটের সমস্যা, পেটে ব্যথা হয়, এমন ব্যথা হয় যে হসপিটালাইজড করতে হয়, তো সেই কারণে ওখান থেকে একবার চেক আপ করানোর জন্যই আমরা হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আই হোপ আমরা সফল হয়ে বাড়ি ফিরব। তো চলো, আমরা সেকেন্দ্রাবাদে নেমে পড়েছি, এখান থেকে অটো ভাড়া করে আমরা যাব যেখানে আমাদের ঘর ভাড়া নেওয়া আছে সেখানে। তো আমাদের আগে থেকেই ঘর ভাড়া নেওয়া আছে, আমাদের সাথে আরও কয়েকজন রয়েছে, তোমাদেরকে বলা হয়নি। আমার দুই দিদি এবং জামাইবাবু, তাদের ছেলেমেয়েরা এসেছে। অ্যাকচুয়ালি আমরা তো হায়দ্রাবাদ প্রথমবার আসছি, তাই অতটা কিছু জানি না, কিন্তু ওরা অনেক কয়বার হায়দ্রাবাদ এসেছে জামাইবাবুকে ডাক্তার দেখানোর জন্য, এবং জামাইবাবু অনেকটা উপকৃত হয়েছে, সেই আশাতেই আমাদেরও এখানে আসা। এখন আমরা টোটোতে উঠে পড়েছি, আর টোটো করে এখন আমরা যাচ্ছি, প্রথমে রুমে যাব, তারপর ওখান থেকে যাব হসপিটাল। তো আমরা রুমে পৌঁছে গেছি, এই হলো আমাদের রুম। এই রুমটার ভাড়া ছিল 900 টাকা, তো মোটামুটি চলা যায়, মানে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না হলেও মোটামুটি আর কি চলে যায়, আর ঘরের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে। এই হলো আমাদের লাগেজ, আর এই হলো বেড, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড রয়েছে, আমরা তিনজন একই রুমে ছিলাম। আমি স্নান করে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, এখন ডক্টরের ওখানে যাবো, ওরা ওখানেই আছে এখনও, ডাক্তাররা দেখেনি বাবাকে, জাস্ট রেজিস্টার করা হয়েছে নাম, এবার ডাক্তারের কাছে যাওয়ার পালা। কিন্তু এখনও বেশ কিছুক্ষণ দেরি হবে, যেহেতু আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, তাই ডাক্তার দেখানো আজকে হবে, কিন্তু টেস্টগুলো হবে কি না ঠিক বলতে পারছি না। তো আমি এখন ওখানে যাবো, তো চলো যাওয়া যাক। তো এই যে এখানে আমরা এখন ওয়েট করছি, ওরা আগেই চলে এসেছিলো, আমি একটু ফ্রেশ হয়ে তারপর এসেছি। তো নাম লেখানো হয়ে গেছে, এখন ডাক্তার দেখার পালা। বাবার সাথে সাথে ওরও কিছুটা চেক আপ আমরা করিয়ে নেব, কারণ ওরও কিছু কিছু প্রবলেম রয়েছে, লাইক থাইরয়েড, ফ্যাটি লিভার, এগুলো। দেখি, বাড়ি চলে এসেছি, আজকে অলমোস্ট সব টেস্ট হয়ে গেছে, শুধু এন্ডোস্কোপিটা ছাড়া, ওটা করতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে, সেই জন্য ওটা কালকে করাবো, কাল সকাল 8টায় যেতে বলেছে। আজ করিয়ে নিতে পারতাম, কিন্তু আজ 6টা বেজে গেছে, ওরা সবাই, ইনফ্যাক্ট আমরা সবাই না খেয়ে আছি। এখন আমরা চলেছি একটা বাঙালি হোটেলের উদ্দেশ্যে,
তো ওখানে গিয়ে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটেই একসাথে করব, যেহেতু সকাল থেকে কিছুই পড়েনি পেটে। আমি খেয়ে নিতে পারতাম কিন্তু যেহেতু ওরা দুজন কিছু খায়নি তাই আমিও খেতে পারিনি। আসলে ওরা টেস্টের জন্য কিছু খায়নি, বাই চান্স যদি কোনো টেস্ট করতে দিত খালি পেটে সেই জন্য ওরা না খেয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের সকালে ট্রেনটা ধরার উদ্দেশ্যই ছিল এটা, যাতে আমাদের একটা দিনও ওয়েস্ট না হয়, আমরা এখানে আসা মাত্রই যাতে আমাদের আসল কাজটা শুরু করতে পারি। তো এখন আমরা যাচ্ছি হোটেলে, এটা অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোরে, সেই জন্য সেখানে যাচ্ছি। আর এই হলো মেনু কার্ড, তো আমরা খাবার অর্ডার করে দিয়েছি, এখন আসার পালা। তোমাদের মেনু কার্ডটা একটু দেখিয়ে দিলাম যে এখানে খাবার দাবারের কেমন রেঞ্জ, তবে আমি বলবো দাম একদম ঠিকঠাকই। আমরা এখন ওয়েট করছি কখন খাবার আসবে তার জন্য। 20 মিনিট হয়ে গেল আমরা হোটেলে এসে বসে রয়েছি কিন্তু এখনও খাবার আসেনি, অ্যাকচুয়ালি খাবার ফুরিয়ে গেছে। হ্যাঁ, এই হোটেলটার এতটাই ডিমান্ড, মানে বাঙালি হোটেল যেহেতু তো খাবার তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেরকমটাই শুনছি এসে। তো আমাদেরকে 5 মিনিট ওয়েট করতে বলা হয়েছে, দেখা যাক কখন খাবার আসে। এই দেখো আমরা সকলে মিলে বসে আছি, পুচকে পুচকে বাচ্চাগুলো অবধি সারা দিন না খেয়ে রয়েছে, ভাবতে পারছো? তো দেখো আমাদের খাবার চলে এসেছে, এই হলো আমাদের খাবার। বাবা আরও খাওয়া শুরু করে দিয়েছে, আমি একটু তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো বলে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। এখানে খাবারগুলো সত্যি পিওর বাঙালি ছিল আর ওনারা বাংলা কথাও বোঝেন, আর খাবারের স্বাদ তো অসাধারণ, একদম ফ্রেশ খাবার ছিল সবগুলো। আর রাত্রিবেলা আমরা একটু মিলেটের খিচুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। তো একটা গোটা দিন সেকেন্দ্রাবাদে কাটিয়ে ফেললাম, এখন সকালবেলা 8টা বাজে, বাবা আরও গেছে ডাক্তারখানায়, আজ এন্ডোস্কোপি আছে। তো এন্ডোস্কোপি হবে আজকে, আজকে এই টেস্ট হলে মানে বাকি রিপোর্টগুলো আর এই টেস্টের রিপোর্ট নিয়ে ডক্টরকে দেখানো হবে, তারপর তিনি যা সাজেস্ট করবেন সেই অনুযায়ী কাজকর্ম, যদি আবার নতুন করে কোনো টেস্ট দেন তো সেই টেস্টগুলো আবার করতে হবে, সেক্ষেত্রে আরও টাইমটা একটু বেশি লাগবে। আর যদি এখানেই হয়ে যায় দেন ওষুধ দিয়ে দেবেন, মোটামুটি আমাদের 2 দিনই তাহলে কমপ্লিট ডক্টর দেখানো। যদিও আমরা 4 দিনে একটু টাইম হাতে নিয়ে এসেছি, ভগবানের কাছে প্রার্থনা করি যেন রিপোর্টে সব কিছু নর্মাল থাকে দুজনেরই। আমি হসপিটালে চলে এসেছি এবং এসে দেখি ওদেরকে এই কিটগুলো দিয়েছে এন্ডোস্কোপির জন্য, একটা অ্যাপ্রন আর কিছু ইঞ্জেকশান, একটা ওষুধ, আই থিঙ্ক অ্যানাস্থেশিয়ার জন্য এগুলো লাগবে। তো এই দেখো 11:40 বাজে, এখনও অবধি বাবা বা ওকে কাউকেই এখনও ডাকেনি। তো আমরা ওয়েট করছি যে কখন ডাকবে, অবশেষে ডাক এলো এবং আমরা ওটা কমপ্লিট করে এখন এসেছি হোটেলে লাঞ্চটা সারতে। তো এখানে এসে দেখি সেম প্রবলেম, আজও ভাত ফুরিয়ে গেছে, তাই একটু টাইম লাগবে, আমাদের এখন ওয়েট করতে হবে। তাই আমি ভাবলাম সেই সুযোগে তোমাদের হোটেলের খাবারগুলো একটু দেখিয়ে দিই। এই দেখো একদম পিওর বাঙালি খাবার এখানে পাওয়া যায়, ডিমের ঝোল থেকে শুরু করে মাছের ঝোল, দই কাতলা, এমনকি এখানে তোমরা আমাদের প্রিয় রসগোল্লা হয়ে যাবে, তো খুব ভালো। আর এখানে মুড়ি ঘণ্টও পাওয়া যায়, এই দেখো আমরা একবার টেস্ট করেছিলাম, বেশ ভালো খেতে। আমরা বাঙালিরা যেখানেই যাই না কেন একদিন দুদিন পর কিন্তু মনটা মাছ ভাত ডাল এইসবই করে, তাই তোমরা হায়দ্রাবাদ গেলে অবশ্যই এই হোটেলটাতে যেতেই পারো, এখানে একদমই ফ্রেশ বাঙালি খাবার পাওয়া যায়। তো হোটেলটা তোমাদের একবার দেখিয়ে দিলাম, তার সাথে হোটেলটার কার্ডটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, হোটেলটার নাম ছিল আমন্ত্রণ। তো যাই হোক, এবার সন্ধেবেলা আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের রিপোর্ট কালেক্ট করতে। আমাদের রুম থেকে হসপিটালটা একদমই কাছে, পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তা। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আসছেন তারাও চেষ্টা করবেন যে হসপিটালের কাছাকাছি যেন আপনাদের রুমটা হয়, তাহলে কিন্তু আপনাদের কষ্ট আর খরচা দুটোই কম হবে। আর এখানে হসপিটালে আমি সমস্ত ডাক্তারদের লিস্ট একবার আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা চাইলে পজ করে একটু দেখে নিতে পারেন। আপনাদের এখানে হসপিটালের নামটাই বলা হয়নি, ইটস আ বিগ মিস্টেক। তো আমরা এসেছিলাম AIGতে, এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি। এখানে আপনি বেস্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট পেয়ে যাবেন, যাদের সাথে কনসাল্ট করে আপনি আপনার অনেক দিনের পুরনো রোগ অবধি সারিয়ে ফেলতে পারবেন। তো যাই হোক, আমরা রিপোর্ট কালেকশন হল থেকে রিপোর্টটা কালেক্ট করলাম, এবার ডক্টর দেখাবো, তারপর তিনি কি বললেন সেটা শোনার পর আমরা বাড়ি ফিরে যাব এবং তারপর ডিসাইড করব যে নেক্সট পদক্ষেপ আমাদের কী হবে। তো চলো আগে বাড়ি ফিরে যাক, অনেকটাই রাত হয়ে গেছে। বাড়ি ফিরে তোমাদের জানাচ্ছি ডাক্তারবাবু কী বললেন। হসপিটাল থেকে চলে এসেছি, এন্ডোস্কোপিতে কিছু ধরা পড়েনি, সিটি স্ক্যান দিয়েছে, কাল সিটি স্ক্যান হবে। এখন যাব ডিনার করতে, ওই পুরনো হোটেলেই যাব, আমাদের পছন্দের হোটেল। তো
এই দেখো আমরা বেরিয়ে পড়েছি ডিনার করতে যাচ্ছি এখন আমি আর ও যাচ্ছি বাবা আর আসেনি অ্যাকচুয়ালি সারা দিন এই সমস্ত টেস্ট ফেস্ট হ্যানা ত্যানা করতে করতে বাবার শরীর একটু টায়ার্ড হয়ে পড়েছে সেই জন্য বাবা বললো আমি আর যাবো না তোরা যা তো আমরা এসেছি আমরা খাওয়া দাওয়া করে বাবার জন্য খাবার নিয়ে যাব আমি রুটি খেয়েছি ও ভাত খেয়েছে আর বাবার জন্য রুটি নিয়ে নিয়েছি এখন অবধি আমরা বেশ খুশিতেই আছি কারণ বাবা বা ওর দুজনেরই রিপোর্ট একদমই নর্মাল ছোটোখাটো একটু আধটু যা কম বেশি রয়েছে সেগুলো ডাক্তারবাবুদের মতে একদমই নর্মাল কোনো প্রবলেম নেই ওতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় তো দেখা যাক নেক্সট কি হয় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরছি বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার পথে আমরা যে জায়গাটাতে থাকছি সেই জায়গাটার কিছু দৃশ্য তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা যদি এর পার্ট টু দেখতে চাও আইমিন আমরা এক্স্যাক্ট কোন লোকেশনে রয়েছি কোন হোটেলে রয়েছি হসপিটাল সংক্রান্ত আরও তথ্য জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওয় ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো প্রিয়জনদের সঙ্গে বেঁচো